আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন বন্ধুর আবুল আমহ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য স্পেশাল মদর এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে পায়খানা দেখলে কি হয় মলমূত্র দেখলে কি হয় আমরা অনেকে হয়তো স্বপ্নে পায়খানা বা মলমূত্র দেখে থাকি এটা মানুষের পায়খানা দেখি বা অন্য কোনো কিছুর পায়খানা দেখি মলমূত্র বা পায়খানা যাই আমরা দেখি তো এর ব্যাখ্যা কী হবে এটা মানুষেরও হতে পারে বা জীব জানোয়ারেরও হতে পারে তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের প্রত্যেকটা জানার প্রয়োজন রয়েছে অল্পতেই আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে দেবো কাজে আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা স্বপ্নে পায়খানা দেখা মলমূত্র দেখা তো এইটা দুই মতের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো দুইটা মত এই মর্মে বর্ণিত আছে তো একটা মত হলো যে স্বপ্নে পায়খানা দেখা বা মলমূত্র দেখা মত অনুযায়ী যে এটা জুলুম অন্যায়ের জীবিকা উপার্জনের প্রতি ইঙ্গিত করে মানে স্বপ্ন যদি কেউ পায়খানা দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে তিনি কারো প্রতি জুলুম করে কারো প্রতি অন্যায় করে হয়তো কোনো অর্থ সম্পদ অর্জন করবেন তার মানে এইটা খারাপ লক্ষণ এটা ভালো বিষয়ের প্রতি ইঙ্গিত করবে না অন্যায়ভাবে কারোর প্রতি ঝুলুম করে কারো টাকা তিনি নিয়ে আসবেন কারো টাকা মেরে তিনি খাবেন কিংবা স্বপ্নদ্রষ্টা হয়তো তিনি কাউকে ধোকা দিয়ে কারোর সাথে প্রতারণা করে কোনো অর্থ লাভ করতে পারেন এইগুলো আরও একটা ব্যাখ্যা সেই সাথে সাথে আরও ব্যাখ্যা হতে পারে যে স্বপ্নদ্রষ্টা হয়তো হারাম পন্থায় অবৈধ পন্থায় তিনি সুদে বা ঘুষে ইত্যাদি এই জাতীয় হারাম পন্থায় কোনো অর্থ উপার্জন করতে পারেন এমন বিষয়ের প্রতি ইঙ্গিত করবে যদি স্বপ্নে পায়খানা কেউ দেখে কিংবা হয়তো তিনি হারাম পন্থায় বা সুদি কারবার করে কোনো অর্থ উপার্জন করছেন কাজে যদি স্বপ্নের পায়খানা দেখেন তাহলে তার সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে হারাম কোনো অর্থ যাতে তার হাতে না আসে হারাম সমস্ত প্রকার উপার্জন থেকে জীবিকা মাধ্যম থেকে তাকে বাঁচতে হবে হারাম যত প্রকার কাজ কারবার থাকে সেগুলো ব্যাপারে সতর্ক থাকতে হবে তো এইগুলোর একমত অনুযায়ী এরপরে আরেকটা একটা মত হলো যে কেউ কেউ বলেন যে না স্বপ্নের পায়খানা দেখা বা মলমূত্র দেখা এটার এক একটা ব্যাখ্যা হতে পারে যে এমন Show pro আনন্দ লাভের প্রতি ইঙ্গিত করে স্বপ্ন জীবনে আনন্দ আসবে খুশি আসবে কোনো কোনো খুশি সংবাদ স্বপ্ন লাভ করতে পারেন তখন এটা খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে আরও ব্যাখ্যা প্রদান করা হয়েছে স্বপ্নের পায়খানা দেখা বা মলমূত্র দেখা এটা স্বপ্ন দ্রষ্টার জীবনে প্রশস্ততা আসার প্রতি ইঙ্গিত করে অর্থাৎ স্বপ্ন যদি তিনি সংকীর্ণতায় ভোগেন তিনি যদি চাপাচাপের মধ্যে থাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে বা তার সাংসারিক জীবন নিয়ে তিনি যদি কষ্টের মধ্যে থাকেন বা সংকীর্ণতার মধ্যে থাকেন আর্থিকভাবে দেখা গেছে তিনি চাপের মধ্যে রয়েছেন তার তত সমস্যা রয়েছে ততটা তিনি প্রশস্ততার সাথে থাকতে পারছেন না এরপর এর মতো অবস্থা যদি তিনি পায়খানা দেখেন বা মলমূত্র দেখেন তাহলে দেখা গেছে হয়তো তিনি প্রশস্ততা লাভ করবেন তার আর্থিকভাবে প্রশস্ততা আসবে ইনশাআল্লাহ তার আর চাপা চাপিতে দিন যাবে না তিনি ভালোভাবে সুন্দরভাবে স্বাচ্ছন্দের সাথে জীবন অতিবাহিত করতে পারবেন তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ইনশাআল্লাহ খুবই ভালো লোক কল্যাণকর লক্ষণ তো বন্ধুরা বুঝতেই পারলাম দুই মত অনুযায়ী একমত অনুযায়ী হারাম উপার্জনের প্রতি ইঙ্গিত করবে আর একমত অনুযায়ী ভালো প্রশস্ততার সাথে যাপন করার প্রতি ইঙ্গিত করবে আনন্দ লাভের প্রতি ইঙ্গিত করবে এই বিষয়ে তখন ভালো লক্ষণ বুঝতে হবে তো কাজেই যদি আপনি স্বপ্নে মলমূত্র দেখেন বা পায়খানা দেখেন আপনার ঘাবরাবার প্রয়োজনে পেটাসনগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই আপনি কিছুটা দান সৎকার করে দিন আল্লাহ পাকার কাছে প্রার্থনা করুন ইনসা আল্লাহ আশা করা যায় মহান আল্লাহ পাকা আপনার জীবনে আনন্দ দান করবেন আপনার জীবনটাকে প্রশস্তময় করে দেবেন তো এই ছিল আজকের আলোচনা স্বপ্নে মলমূত্র দেখা নিয়ে পায়খানা দেখা নিয়ে আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর নিত্য নতুন বিভিন্ন কার্যকরী স্বপ্নের ভিডিও পেতে ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর অকায়ত